আপনি তো সিনেমা ইন্ডাস্ট্রি অনেকদিন ধরেই আছেন এবং দেখছেন সবার আসলে সবার সাথে মোটামুটি একটা পরিচয় আপনার আছে। আমরা সম্প্রতি দেখেছি সাকিব খান বুবলি অপবিশ্বাস একটা ঝামেলা চলে গেছে, সম্প্রতি আবার যারা শরীফুল রাজ জনপ্রিয় নায়ক বিদ্যা সিনহা সাহামি পরিমণি তাদের ভিতরে একটা ঝামেলা চলছে, আসলে এই ঘটনাগুলো ঘটছে কেন, এটাকে চলচ্চিত্রে কোনো প্রভাব ফেলছে কিনা? না, এটা হলো আমি একবারে বলবো যে চলচ্চিত্র কোনো প্রভাব পড়বে না, এটা এখন যার যার ব্যক্তিগত হিসাবে সবাই নিয়েছে। যদি আবার আপনারাও যদি কোনো যদি সূত্র ধরে যদি প্রভাব যদি নষ্ট হওয়ার যদি সম্পর্ক যদি না করেন তাহলে এটার কোনো প্রভাব পড়বে না। এই জিনিসগুলো হচ্ছে কেন, কী মনে হচ্ছে অভিজ্ঞতা থেকে যদি বলেন? এই জিনিসগুলো হচ্ছে আমি বলবো যে এটা হলো সম্পূর্ণ এটা যার যার দায়িত্বে অহংকার, এটা হলো অহংকার। কেউ যদি বড় হয়, শয়তান কিন্তু দুই প্রকার আছে, একটা খারাপ শয়তান আছে আর একটা ভালো শয়তান আছে। ভালো শয়তান মানে কি রকম, যেমন আপনি খুব দয়ালু, মানুষকে সহযোগিতা করেন, উপকার করেন, দান করেন, খয়রাত করেন, গরিবের কথা শুনলে কোনো বিপদ যদি পড়ে আপনি আগায়ে যান, ইয়ে করেন, এতে কিন্তু শয়তান আপনার সঙ্গে থেকে আপনাকে নষ্ট করার জন্য আপনাকে বলবে, এ আপনি অমুক করেন, আপনি দান করেন, এত এত টাকা দান করেন, এত এত ইয়ে করেন, আপনি তো অনেক দয়ালু, আপনি একবারে দাতা হাতিম, তাই আপনি এই অমুক করবেন, তমুক করবেন, ইয়ে করবেন, তো ওতে ওর ভিতরে অহংকার চলে আসে। আর শয়তানের দায়িত্ব কি, ওই অহংকারটাই ভিতরে তৈরি করার শয়তানের দায়িত্ব, এটা হলো ভালো শয়তান। আর খারাপ শয়তান যেটা, ওটা তো জানেন, খারাপ শয়তান খারাপ দিকে নিয়ে যাবে, ওর সঙ্গে গণ্ডগোল করার চেষ্টা করবে, ওর সঙ্গে মারামারি করার চেষ্টা করবে, ওর সঙ্গে কোনো মেয়ে যদি হয় তাহলে ওর সঙ্গে অশ্লীল কোনো কাজে লিপ্ত হওয়ার জন্য কোনো সৃষ্টি করবে, ইয়ে করবে, এটা হলো শয়তানের, খারাপ শয়তানের এটা হলো কাজ। এই জন্য দুইটা শয়তান, একটা ভালো শয়তান আর একটা খারাপ শয়তান আছে। আর এই শয়তান দুটোর থেকে বাঁচতে যদি আপনি যদি চান তাহলে একটাই আপনার হলো মনে করেন যে কাজ করতে হবে, সেটা সব সময় যেখানেই থাকেন, যে রকমভাবে থাকেন, কাজের মাধ্যমে থাকেন বা কোনো এরকম সমালোচনার ভিতরে থাকেন, আপনার তওবা, আপনাকে সব সময় তওবাটা পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম, এটা পড়তে হবে। এই তওবাটা যদি আপনি সবসময় যদি পড়েন তাহলে এই ভালো শয়তান থেকেও আপনি রক্ষা পাবেন আর খারাপ শয়তান থেকেও রক্ষা পাবেন। এবং আমাদের সবাই যত আর্টিস্ট টেকনিশিয়ান যারা আছে আমরা সবাই মানব বলতেই সবাই আমরা ওই সময় রক্ষা পাবো, কারো ভিতরে কোনো অহংকারও আসবে না, কারো ভিতরে কোনো জেলাসিও আসবে না, কারো সম্বন্ধে কেউ এরকমভাবে গিল্লাও গাবে না আর কারো সম্বন্ধে কোনো কথাও বলবে না। ওই সময় সুন্দর থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই এবং সুন্দরভাবে চলতে পারবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।